রানু মন্ডল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন এমন কেউ নেই যিনি এ নামটি একবারের জন্য শোনেননি বেশ কয়েকদিন ধরে রানু নামটি সোশ্যাল মিডিয়া ছেয়ে আছে রানুর অতীত সম্পর্কে বেশিরভাগ মানুষ শুধু এটুকুই জানে যে তিনি একজন ভিখারী যিনি রেলওয়ে স্টেশনে বসে ভিক্ষা করতেন এবং যার জীবন বদলে যায় ভাইরাল হওয়া একটি ভিডিওর কারণে প্রিয় দর্শক আজ আপনাদের সামনে আমরা সেই রানু মন্ডলী জীবন বৃত্তান্তই তুলে ধরব যার মধ্যে থাকবে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কোথায় বড় হয়েছেন এবং এখন পর্যন্ত উনার জীবনে কি কি ঘটনা ঘটেছে সুতরাং দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রানু মন্ডলকে নিয়ে তৈরি করা আমাদের এই বিশেষ আয়োজন সোশ্যাল মিডিয়াতে গান গিয়ে ভাইরাল হওয়া সেই ভিকারি রানু মণ্ডলের আসল নাম রেনু রয় পরিবার পরিজনরা তাকে রানু ববি বলেও ডাকতেন যে রানু আজ গান গিয়ে বলিউড মাতাচ্ছেন প্রকৃতপক্ষে বলিউডের সাথে তার সম্পর্ক অনেক পুরনো বলিউডের প্রখ্যাত ফিল্ম প্রডিউসার ডিরেক্টর এবং অভিনেতা ফিরোজ খান এক সময় রানুর হাতে বানানো খাবার খেতেন রানু ফিরোজ খানের ঘরেই বসবাস করতেন এবং গৃহস্থলীর কাজ যেমন ঘর পরিষ্কার করা রান্না করা সহ একজন গৃহপরিচারিকা যা যা করে তা সব করতেন শুধু তাই নয় ফিরোজ খানের দুই ছেলে বলিউড অভিনেতা ফারদিন খান এবং বলিউডের পরিচালক সঞ্জয় খান এর দেখাশোনাও করতেন তিনি বাংলাভাষী রানু এ সকল তথ্য দিয়েছে ইন্ডিয়ার একটি নিউজ চ্যানেলকে টিভিতে দেয়া রানুর সাক্ষাৎকার অনুযায়ী রানুর জন্ম হয় উনিশশো ষাট সালের পাঁচই নভেম্বর পশ্চিমবঙ্গের নদিয়া জড়ার কৃষ্ণনগরের পাশে কার্তিক পাড়ায় গরিব পরিবারে জন্ম নেয়া রানুর বাবা অদিত্য কুমার ছিলেন একজন ফেরিওয়ালা খুব অল্প বয়সেই মা বাবা হারিয়ে এতিম হয়ে পড়েন রানু রানুকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা রানাঘাটের সেই ব্যক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অতীন্দ্র চক্রবর্তী বলেছেন রানুর দুটো বিয়ে হয়েছে প্রথম স্বামী ছিলেন পশ্চিমবঙ্গে যার সাথে রানুর সম্পর্ক ঠিক ভালো যাচ্ছিল না অনেক ছোটবেলা থেকেই গান পাগল ছিলেন রানু তার সুন্দর কণ্ঠ এবং সুরের মূর্ছনায় তিনি গান নিয়ে মেতে থাকতেন তিনি বিভিন্ন ক্লাবে গান গিয়ে বেড়াতেন যা তার স্বামী এবং পরিবার পরিজনরা পছন্দ করতেন না এ কারণেই প্রথম স্বামীর সংসার তিনি বেশি দিন করতে পারেননি প্রথম সংসারে রানুর এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে প্রথম স্বামীর সাথে সম্পর্ক ছাড়াছাড়ি হলে দুই হাজার সালের দিকে তিনি মুম্বাই চলে যান মুম্বাইয়ে অনেক জায়গায় কাজের সন্ধান করার পর অবশেষে তিনি কাজ পান ফিরোজ খানের বাড়িতে মুম্বাইয়ে থাকা অবস্থায় তিনি পশ্চিমবঙ্গে থাকা বাবলু মণ্ডলকে বিয়ে করেন এবং নাম পাল্টে রানু রয় থেকে হয়ে যান মণ্ডল দ্বিতীয় বিয়ের পরেও যেন দুর্ভাগ্য রানুর পিছু ছাড়েনি দুই হাজার তিন সালে কোনো এক অস্বাভাবিক কারণে হঠাৎ মারা যান রানুর দ্বিতীয় স্বামী আর এ ঘটনায় রানু মানসিকভাবে ভেঙে পড়েন এবং পশ্চিমবঙ্গে নিজের জন্মস্থান রানাঘাটে ফিরে যান এখানে আসার পর রানু নদিয়া জেলাতে গান গিয়ে ভিক্ষা করা শুরু করেন যা তার মেয়ের পছন্দ ছিল না বলে মার সাথে সকল যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন প্রায় দশ বছর এরপর যখন মায়ের গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন রানু মণ্ডলের মেয়ে প্রায় দশ বছর পর আবার মায়ের খোঁজ করেন রানু মণ্ডলের ভিক্ষা করার এই রীতি পছন্দ ছিল না বলেই তার মেয়ে এতদিন তার কাছ থেকে দূরে থেকেছেন স্টেশনে ভিক্ষা করা রানুকে সবাই মানসিক ভারসাম্যহীন ভাবত দুই সালেও তপন দাস নামের এক ব্যক্তি রানুর গান ভিডিও করে ফেসবুকে পোস্ট করে কিন্তু তা অতটা ভাইরাল হয়নি অবশেষে দুই হাজার উনিশ সালের একুশে জুলাই যখন অতীন্দ্র চক্রবর্তী রানাঘাটের রেলওয়ে স্টেশনে অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন হঠাৎ তার কানে ভেসে আসে রানুদীর কণ্ঠ রানুদি তখন লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গাইছিলেন যা শুনে অতীন্দ্র চক্রবর্তী মুগ্ধ হয়ে যান এবং সে গানটি ভিডিও করে ফেসবুকে আপলোড করেন এরপর যা ঘটল রানুর জীবনে কোনো চমৎকারের চেয়ে তা কম নয় সে ভিডিওর মাধ্যমে রানু দৃষ্টি আকর্ষণ করল বলিউডের প্রখ্যাত গায়ক হিমেশ রেশিমিয়ার হিমেশ রেশেমিয়ার হাত ধরেই শুরু হল রানুর বলিউড যাত্রা হিমেশ রেশিমিয়ার একটি সিনেমাতে গান গেয়ে রানু শুরু করল তার গায়িকি জীবন তার পরপরই সালমান খান প্রস্তাব দিলেন রানুকে গান গাওয়ার আর এভাবেই শুরু হয়ে গেল রানুর বলিউড যাত্রা জানা যায় রানুর মানসিক রোগ রয়েছে এবং তিনি প্যানিক অ্যাটাকেও ভুগেছেন এখন সবার একটি আশা যে রানুর জীবনের এই অমল পরিবর্তনের পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় রানুর জীবনের এ ঘুরে দাঁড়ানো কি শুধুই একটি চমৎকার নাকি রানুর প্রতিভার প্রতিফলন আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ